আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা করব অনার্স প্রথম বর্ষ নন মেজর পদার্থ ওয়ান চ্যাপ্টার ওয়ান ভেক্টর বিশ্লেষণের এটা চতুর্থ লেকচার। তো আজকে আমরা যেটা করব সেটা প্রশ্ন হচ্ছে ডাইভারজেন্সের ভৌতিক তাৎপর্য দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটা সলভ করি, চলুন। তো ডাইভারজেন্সের ভৌতিক তাৎপর্য, তো এখানে ডেল ভেক্টর অফ এক্স ওয়াই জেড ইকুয়াল ভি ওয়ান অফ এক্স ওয়াই জেড আই ভেক্টর প্লাস ভি টু এক্স ওয়াই জেড জে ভেক্টর প্লাস ভি থ্রি এক্স ওয়াই জেড কে ভেক্টর, এটা একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা বিবেচনা করে নিলাম। তাহলে আমরা বিবেচনা করে নিলাম ডেল ভেক্টর অফ এক্স ওয়াই জেড ইকুয়াল ভি ওয়ান এক্স ওয়াই জেড আই ভেক্টর প্লাস ভি টু অফ এক্স ওয়াই জেড জে ভেক্টর প্লাস ভি থ্রি এক্স ওয়াই জেড কে ভেক্টর, এটা আমরা বিবেচনা করে নিলাম। তাহলে যা প্রতিটি বিন্দুতে ব্যবকলনযোগ্য, এই সমীকরণটা প্রত্যেকটা বিন্দুতে ব্যবকলনযোগ্য হবে, তাহলে সেক্ষেত্রে সেজন্য ডেল ভেক্টর ও ভি ভেক্টরের স্কেলার গুণফলকে ওই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স বলে। তাহলে এখানে যে ডেল ভেক্টর আর ভি ভেক্টর যেটা আছে, ভি ভেক্টরের স্কেলার গুণফলকে ওই ভেক্টরের ডাইভারজেন্স বলবে। তাহলে ডাইভারজেন্সকে ডেল ভেক্টর ইনটু ভি ভেক্টর বা ডিআইভিতে মূলত বোঝানো হচ্ছে যে ডাইভারজেন্স, তো সেটাকে সংক্ষেপে লিখলে ডিআইভি লেখা যায়। তো ডাইভারজেন্স ভি ভেক্টর লিখে প্রকাশ করা হয়। তাহলে অতএব ডেল ভেক্টর অফ ভি ভেক্টর, তাহলে আমরা জানি ডেল ভেক্টরের মান ডেল ডিভাইডেড ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ডিভাইডেড ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল ডিভাইডেড ডেল জেড কে ভেক্টর, এটা আমরা জানি। আর ভি ভেক্টর সমান কী লেখা যায়? আচ্ছা, আমরা জানি এ ভেক্টর সমান জানি এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর প্লাস এ থ্রি কে ভেক্টর, এটা আমরা জানি। আমরা এ ভেক্টর সমান কিন্তু এটা জানি যে এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর প্লাস এ থ্রি কে ভেক্টর। তাহলে এখানে ভি ভেক্টর আছে, তাহলে আমরা যদি এই এটাকে ভি কল্পনা করে নিই, তাহলে এর জায়গাগুলোতে শুধুমাত্র এখানে ভি বসালে আমাদের হয়ে যাবে। তো এ ভেক্টর সমান যেটা হয় সেটাতে আমরা শুধু ভি চেঞ্জ করে বসাই দিব। তাহলে এখানে ভি ওয়ান আই ভেক্টর, এটার সঙ্গে তুলনা যদি করি তাহলে এ ওয়ান আই এর জায়গায় ভি ওয়ান আই, এ টু জের জায়গায় ভি টু জে, এ থ্রি কে এর জায়গায় ভি থ্রি কে। আচ্ছা, এখন আমরা এটাকে ডট গুণন করব। তো সেক্ষেত্রে আমরা জানি ডট গুণন যখন করি তখন আইগুলো কী হয়ে যাবে, উঠে যাবে। তাহলে ডেল ডিভাইডেড ডেল এক্স আর এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে এখানে ভি ওয়ান থাকতেছে, তাহলে ডেল ভি ওয়ান ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল জে আর জে উঠাই যাবে, তাহলে ডেল ভি টু ডিভাইডেড ডেল ওয়াই, ডেল ভি টু ডিভাইডেড ডেল ওয়াই প্লাস ডে এখানে কে উঠাই যাবে, তাহলে ডেল ভি থ্রি ডিভাইডেড ডেল জেড। তো এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার এক। তাহলে এক নং সমীকরণ হতে দেখা যায় কোনো ভেক্টর ডাইভারজেন্স একটি স্কেলার রাশি, অতএব কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের কৌশলই হলো ডাইভারজেন্স। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে কোনো ভেক্টর ক্ষেত্রটাকে যদি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা হয়, রূপান্তরের যে কৌশল এই কৌশলটাই হলো মূলত ডাইভারজেন্স। তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে, অর্থাৎ ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল যদি জিরো হয়, তাহলে ওই ভেক্টর ক্ষেত্রকে সলিনয়ডাল বলা হয়। তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স যদি শূন্য হয়, তাহলে ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল জিরো হলে, যদি এটা ইকুয়াল জিরো হয়, ডেল ভেক্টর ইনটু এ ভেক্টরের মানটা যদি জিরো হয়, তাহলে ওই ভেক্টরটাকে সলিনয়ডাল বলা হবে। তো আমরা এর পরবর্তী লেকচারে ম্যাথ করব, তখনই ডেল ভেক্টর ইনটু এ ভেক্টরের ম্যাথ রয়েছে, তো আপনারা সেটা করলে বুঝতে পারবেন। তাহলে ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল জিরো হলে ওই ভেক্টর ক্ষেত্রকে সলিনয়ডাল বলে। আবার ভেক্টর ক্ষেত্রে এ ভেক্টর ইনটু বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর গুণন এ ভেক্টর যদি হয়, তাহলে ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর
ডাজ নট ইকুয়াল কি হবে এ ভেক্টর ইনটু ডেল ভেক্টর, কারণ ডেল ভেক্টর ইকুয়াল ইনটু এ ভেক্টরের মান যখন জিরো হবে তখন এ ভেক্টর ইনটু ডেল ভেক্টরের মানটা সমান হবে না, সেক্ষেত্রে এটা ডাজ নট ইকুয়াল হবে। আর তারপর ভি ভেক্টর ইকুয়াল এফ অফ ভি, ভি ভেক্টর ধরলে সমীকরণ হতে পাওয়া যায় ডেল ভেক্টর ইনটু ভি ভেক্টর, প্রতি একক আয়তনে প্রবাহীর ঘনত্ব বৃদ্ধি বা হ্রাসের হার নির্দেশ করে। তাহলে ভি ভেক্টর অফ এফ অফ ভি ধরলে সমীকরণ হতে পাওয়া যায় ডেল ভেক্টর অফ ভি ভেক্টর, প্রতি একক আয়তনে প্রবাহীর ঘনত্ব বৃদ্ধি বা হ্রাসের হার নির্দেশ করে। তাহলে এই হচ্ছে মূলত আমাদের ডাইভার্জেন্সের ভৌতিক তাৎপর্য, খুবই সহজ এবং ছোট একটা প্রশ্ন। আপনারা এটা প্রথম থেকে আস্তে আস্তে লিখে নিয়ে পড়তে পারেন, তারপরেও এখানে যদি বোঝার কোথাও সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক, যেটা আপনারা করলে আমাদের জন্য আরও আগ্রহ বাড়বে। তো আশা করি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ারের মাধ্যমে এটা পৌঁছে দিয়ে তাদেরকে উপকৃত করবেন। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।